পদলিমুখত অসমীয়াৰ বাপতিখন ভোগালী বিহু ভোগালী কাদৰিবলৈ এতিয়া ৰাজ্যজুৰি ব্যাপক প্ৰস্তুতি বিভিন্ন আৰহিৰে ভেলাঘৰ সজাত ব্যস্ত সকলো ঢেকীয়া আখলত ব্যস্ততাৰ অন্ত নাই জীয়ৰী বোৱাৰীও ভোগৰ সামগ্ৰীৰে এতিয়া ভৰি পৰিছে ৰাজ্যৰ বজাৰ সদিয়াৰ পৰা ধুবুৰীলৈ দেখা পোৱা গৈছে ভোগালীৰ এই উৎসাহ আৰু প্ৰথমে আমি আপোনালোকক দেখুৱাব বিচাৰিছো উত্তৰ গুৱাহাটীৰ পৰিৱেশ উত্তৰ গুৱাহাটীত কিদৰে ভোগালী বিহুক আদৰিবলৈ প্ৰস্তুতি চলোৱা হৈছে আমাক দেখুৱাব কৌশিক দাসে বাপতি খাওন ভোগালী বিহুলৈ মাজত মাথো কেইটামান দিন বাকী সমগ্র রাজ্যতে এতিয়া ভেলাঘৰ বনোৱাৰ প্রস্তুতি আর উত্তর গুৱাহাটীটো ব্যতিক্রম নহয় উত্তর গুৱাহাটীটো বৰচন্দ্ৰা গাঁৱত এটা বিহাত আকৃতির ভেলাঘৰ নির্মাণ করা হৈছে উত্তর গুৱাহাটী বৰচন্দ্ৰা গাঁৱত প্রায় 150 ঘর পরিয়াল এনেধরণে যুগ যুগৰ পৰা ভেলাঘৰ নির্মাণ করে উলুকার নিশা এসাজ খায় ভোগালী বিহু উদযাপন করে আর এই বেলেও প্রায় এই অঞ্চলৰ বৰচন্দ্ৰা ওচৰৰ গাঁৱৰ পৰা যিসমূহ বা বেত খেৰ লৈ আহি এই ধরনের নির্মাণ করেছে প্রায় 100 ফুট আর দীঘল আর প্রায় 60 ফুট বহল একটা বৃহৎ আকৃতির ভেলাঘর আর এই ভেলাঘরের ভিতরতে উরুকার নিশা এই অঞ্চলের প্রায় 150 ঘর পরিয়ালে ভোজ ভাত গ্রহণ করব ভোজ ভাত খাই উরুকার ভোগালী বিহু পিছদিনাখন উদযাপন করব মূলত এই অঞ্চলের বিষয়বি আছে বা এই অঞ্চলের রাইজ আছে তাদের জানি কিন্তু এই মুহূর্তে কব লাগে যে উত্তর গুয়াহী বরসুন্দরা গাঁত যেধরনের ভেলাঘর নির্মাণ করেছে সেই যেহেতু মহান উত্তর গুয়াহী বরসুন্দরা গাঁও মহানগরীর অন্তর্গত গাঁও এই অঞ্চলত যেধরনের মহানগরী কংক্রিট ধাবিত হয়েছে তার পরিবর্তে কিন্তু বরসুন্দরা গাঁয়ে পরম্পরাগতভাবে ভেলাঘর নির্মাণ করে যুগ যুগের উরুকা বা ভোগালী বিহু উদযাপন করে আছে মূলত এই অঞ্চলের বিষয়বি আছে তাদের জানি বিচারিম ভেলাঘর নির্মাণ করেছে বৃহৎ আকৃতির কিন্তু মহানগরের কংক্রিটর মহানগরী কিন্তু এটা সামগ্রীর পয়ার যে অভাব আপনার কিন্তু তার পরে অনন্য রূপ দেখাইছে বা অনন্য যে অনন্যতা পরিবেশ দেখাইছে কি কব এইটু ধর আমার পরম্পরা বলে কব লাগবে পরম্পরাভাবে আমার এই উরুকার এই ভেলাঘরটা বন্ধার কারণে আমার ধরক এই 150 ঘর মানুষের আজি ধরক 4-5 দিনে এই বস্তুটা আমার সংগ্রহ করা হয়েছে এই সংগ্রহ করা হয়েছে তার মানে পাহাড়ের পর অল্প বা আনা হয়েছে আর ঘরের বা আছে আমার ঘরভাবে আরতে আমার ধরক কল চুচনিবিল রাখা হয়ে আছে আর আমার এই নতুন ধানের খেরের উপর দিয়া হব উপর তো আমার এটা খালি হয়ে আছে কিন্তু এই আমার অভাব বলে আমার সমাজখানে আমার এই বসুন্ধরা সমাজে তারমানে অভাব বলে মানি নলয় এই তো যে নহক সকলে তারমানে সহায় সহযোগ করে এই বস্তুবিল মানে সংগ্রহ করে আছে আর এই সংগ্রহ করাই নয় ইয়াতে ধরক এটা মানে ধরক উরুকার যেদিনা রাতি রাতি তারমানে ইয়াতে আমার সকল রাইজে এনে ধরনের তারমানে মানে হেৰি করে আপ্রাণ করে সকলে মিলিজুলি ধরক ছাগলী থাকে হাঁ থাকে মাছ থাকে খাদ্য যোনে যি খায় সেইটো খাব পাৰে আৰু লগতে আমাৰ পিঠা পনাও থাকে ধৰক লাড়ু থাকে এইবিলাক ধৰা যিখিনি আমাৰ হোমঘৰত থকা ৰাতি সেইখিনি মানুহৰ কাৰণে সেইখিনি তাৰমানে আমাৰ সাজু কৰা হৈছে নিশ্চয়কৈ পৰা ডেকাৰ পৰা বৃদ্ধলৈকে বা জ্যেষ্ঠখিনি এই ভেলাঘৰ নিৰ্মাণত জড়িত বা উৰুকাৰ নিশাখন ভোজ ভাত খাবলৈ আপোনালোকে প্ৰস্তুত হৈছে এইবাৰ কেনেধৰণৰ প্ৰস্তুতি আমাৰ সেই আগৰ যিটো প্ৰস্তুতি আছিল ঠিক তেনেকৈ আছে আমাৰ ইয়াতে বয়োজ্যেষ্ঠসকল থাকে ডেকা ল'ৰাসকল থাকে তাৰপিছত আমাৰ কণ কণ ল'ৰা ছোৱালীখিনিও থাকে গোটেইখিনি মিলি আমি গাঁৱৰ ইয়াত একে উৰুকাৰ নিশা ভোজ ভাত আমি গ্ৰহণ কৰোঁ আৰু তাৰোপৰি আমাৰ ইয়াত এটা ডাঙৰ পৰম্পৰা হ'ল কি যে আমি ইয়াত মানে নাগাৰা নামৰ প্ৰদৰ্শন হয় আমাৰ সেইদিনাখন ৰাতি যিসকলে আমাৰ ভোজ ভাত বনাই থাকে তেওঁলোকে তাত ব্যস্ত হৈ থাকে আৰু বাকী সকলোৱে আমাৰ ইয়াত নাগাৰা নাম প্ৰদৰ্শন কৰে আৰু এনেকৈ আমি এই উৎসৱটি পালন কৰা হয় আৰু আমাৰ ককাহঁতৰ দিনৰ পৰাই এই উৎসৱটি পালন কৰিছিল আৰু আমিও এতিয়া বৰ্তমান সেইটো পালন কৰি আহি আছোঁ আৰু নৱপ্ৰজন্মকো আমি আহ্বান জনাওঁ তেওঁলোকেও যাতে এই আমাৰ ভোগালী যিটো উৎসৱ এই উৎসৱটি যাতে তেওঁলোকে পৰম্পৰাগত আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দল।